এমনিতেই ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাকি যা আছে সব সাফ করব। এই শহীদ বেদিকে সামনে রেখে বলে গেলাম। এইভাবেই আক্রমণ করলেন রাজ্য সরকারকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ 14ই মার্চ নন্দীগ্রামের শহীদ দিবস, সেই উপলক্ষে তিনি নন্দীগ্রামে গিয়ে একটি জনসভা করেন এবং সেখানে তিনি আরও নানান রকমভাবে বিষোদ্গার করেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। কি বললেন তিনি, আসুন শুনে নিই তারই মুখে। আজকে 14ই মার্চ, আর ছবি তোলার জন্য নিয়ে যেতে পারো, যাদের ছবি তোলার দরকার তাদের কাছে। আজকে 14ই মার্চ আপনারা জানেন 2007-এর এই দিনে তৎকালীন সরকার, তারা দুটো জায়গায় মানুষের আন্দোলনে গুলি চালিয়েছিল। একটা আমাদের এই অধিকারী পাড়া মালপাড়া গোকুলনগর, আর একটি সোনাচূড়ার ভাঙা বেড়াতে। এবং দুটো জায়গায় মিলিয়ে মোট 14 জন ঘটনাস্থলে প্রাণ হারিয়েছিলেন, 300 গুলিবিদ্ধ হয়েছিলেন এবং অসংখ্য মা বোনের উপরে অত্যাচার হয়েছিল 15ই মার্চ সকালবেলা, আপনারা জানেন। আমি নতুন করে এই আন্দোলনে আমার ভূমিকা আমি নিজে মুখে বলতে চাই না। এই আন্দোলন কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতা নেত্রীর আন্দোলন ছিল না, এই বর্ষতা বিরোধী আন্দোলন ছিল জনগণের আন্দোলন। এবং 2008 সাল থেকে অদ্যাবধি ঝড় হোক, বৃষ্টি হোক, খরা হোক, বন্যা হোক, শরীর সুস্থ থাকুক না থাকুক, করোনা কোভিড হোক নাই হোক, মুখে মাস্ক লাগাতে হোক আর নাই হোক, শুভেন্দু অধিকারী খালি শহীদদের সেবক নয়। শুভেন্দু অধিকারী প্রত্যেক বছর 2008 সাল থেকে দুটো জায়গায় এসেছে, শহীদ বেদিতে মাল্যদান করেছে, নীরবতা পালন করেছে এবং আপনাদের নিয়ে সংক্ষিপ্ত প্রোগ্রাম শেষ করেছে। আপনারা জানেন যে রাজনৈতিক দল মত পরিবর্তন প্রত্যেকে করতে পারে। আমাকে তৃণমূল কংগ্রেস যা যা পদ এবং যে সমস্ত জায়গায় অধিষ্ঠান করেছিল, দিয়েছিল, আমাকে বাধ্য হয়েছিল দিতে, দয়া করে দেয়নি। আমি সবকিছু ছেড়ে একজন সাধারণ নাগরিকের মতো 2020 সালে 19শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি। ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দেয় যে আমি আমার স্বাধীন মত, স্বাধীন পথ আমি গ্রহণ করতে পারি। তৃণমূলের ভীষণ গাত্র জ্বালা, 2021 সালে নোংরামি করেছে, ২০২২ সালে করার চেষ্টা করেছে, এবারে নতুন ফোন দিয়ে গেছিল। এখানে 100-150-200 জিহাদি জড়ো করে এই জায়গাকে সকাল থেকে দখল করে রাখবে, আর এই নির্লজ্জ দলদাস চটি পুলিশ মমতা ব্যানার্জির মাঠে লজ্জা লাগে না, এখানে সেন্ট্রাল ফোর্স দাঁড় করাতে হয়েছে হাইকোর্টের নির্দেশে। বেতনটা আপনাকে ভাইপো দেয় না, বেতনটা মমতা ব্যানার্জি পাঠায়, আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পান আপনি। এখানে অধিকার সবার আছে, সব রাজনৈতিক দলের আছে, সব মানুষের আছে, যাবে পালা দেবে চলে যাবে। কি এমন যুদ্ধ এখানে, কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট, সাজ সাজ রব যুদ্ধ হবে? মানুষ খেতে পায় না, চাকরি পায় না। এই গ্রামের 100
ছেলে মমতা ব্যানার্জির জন্য কর্ণাটকে গুজরাটে গিয়ে না খেয়ে ফ্লাইওভারের নিচে রাত কাটায় পরিযায়ী শ্রমিক। এই পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাকি যা আছে সাফ করবো। আমি এই শহীদ বেদিকে সামনে রেখে বলে গেলাম।